এবার আরো কিছু সংবাদ এক নজরে। খাদ্যাভ্যাস ও লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে স্থায়ী চিকিৎসায় হৃদরোগ, ডায়াবেটিস, ব্লাড প্রেশার ও মানসিক চাপের মতো রোগ মুক্তির জন্য সাউল হার্ট সেন্টার এবং বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি বিনা তেলে রান্নার প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করে। সকালে পুনা ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুর্নীতির মামলায় সিরাজগঞ্জের শাহজাদপুরের জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদকে কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে জেলা সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। বাগেরহাটের ফকিরহাটে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে তোলা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সকালে ডাক বাংলো মোড় থেকে কাঁঠালতলা বেইলি ব্রিজ মোড় পর্যন্ত উচ্ছেদ অভিযান চালায় সড়ক বিভাগ। ঘুরিয়ে দেয়া হয় বহুতল ভবন সহ শতাধিক অবৈধ স্থাপনা। নেত্রকোনায় আশ্রয়ণ দুই প্রকল্পের আওতায় চলমান গৃহ নির্মাণ কার্যক্রমের অগ্রগতি নিয়ে পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় আশ্রয়ণ প্রকল্প সংক্রান্ত নানা প্রশ্নের জবাব দেওয়া হয়। এছাড়া কাজের অগ্রগতি নিয়েও কথা হয়।